জিয়ারাম বীর উত্তমের জ্যেষ্ঠ পুত্র এবং গণতন্ত্রকে তিনি ফিরে পাওয়ার জন্য সারা জীবন লড়াই করেছেন। আপুসের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র জনাব তারেক রহমান, তিনি আজকে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমাদের নেতা জননেতা জনাব তারেক রহমানের এই 14তম কারামুক্তি দিবস উপলক্ষে উত্তরবঙ্গ ছাত্র ফোরাম এবং বাংলাদেশ ছাত্র ফোরাম আয়োজিত আজকের এই আলোচনা সভার সংগ্রামী সভাপতি সংগ্রামী সিনিয়র যুগ্ম মহাসচিব কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং ছাত্র সংগঠনের ছাত্র দলের নেতৃবৃন্দ, প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। আমি আজকে একটু অসুস্থ, গতকাল হঠাৎ করে বৃষ্টি এসে যাওয়াতে আমি একেবারে ভিজে গিয়েছিলাম। এখন তো বয়স হয়েছে, আবার করোনার সময়, আমি আজকে সেই জন্যে আপনার দাঁড়িয়ে বক্তব্য রাখতে পারলাম না, সেই জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। প্রিয় বন্ধুগণ, এখানে আলোচনা হয়েছে, আমাদের দীর্ঘ আলোচকরা আলোচনা করেছেন, যারা তারেক রহমান নির্বাসিত, এ লিডার ইন এক্সাইল, এই তারেক রহমান সম্পর্কে এখানে অনেক কথা হয়েছে। তারেক রহমান কেন নির্বাসিত এই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে। শিমুল ভাই কিছুটা বলেছেন, আমাদের রুজবি সাহেবও আলোচনা করেছেন, তারেক সাহেব নির্বাসিত হয়েছেন এই জন্যে যে বাংলাদেশের মানুষের, জনগণের যে আশা আকাঙ্ক্ষা যে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, যেটা স্বপ্ন দেখিয়েছিলেন এবং প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন স্বাধীনতার ঘোষক শহীদ হুসেন জিয়াউর রহমান, সেই স্বপ্নের, সেই আশা আকাঙ্ক্ষার, সেই বাংলাদেশি জাতীয়তাবাদের যে পতাকা, সেই পতাকা তারেক রহমান সাহেব আজকে ধারণ করে আছেন, সেজন্য তিনি আজকে নির্বাসিত হয়ে আছেন। একটা কথা আমাদের সবসময় মনে রাখতে হবে, ইতিহাস, রাজনৈতিক ইতিহাস সেই কথাই বলে, যারা দেশপ্রেমিক, যারা জাতীয়তাবাদী, তাদের প্রতি সবচেয়ে বেশি নির্যাতন হয় নিপীড়ন আসে। কারণ যারা ক্ষমতা জোর করে দখল করে থাকে এবং ভিন্ন শক্তির প্রতিনিধিত্ব করে, তারা কখনোই এই ধরনের জাতীয়তাবাদী নেতা বা দেশপ্রেমিক নেতাকে তারা সহ্য করতে পারে না, তাকে ধ্বংস করার চেষ্টা করে। 1971 সালে স্বাধীনতা যুদ্ধ আমরা করেছিলাম, এই দেশকে একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় নিয়ে আসার জন্য আমরা যুদ্ধ করেছিলাম, ঔপনিবেশিক শক্তিকে পরাজিত করে বাংলাদেশের মানুষের খাওয়া পড়ার অভাব পূরণ করতে, তাদের কথা বলার স্বাধীনতা দিতে, তাদের যে গণতান্ত্রিক অধিকারগুলো আছে সেই অধিকারগুলোকে এখানে প্রতিষ্ঠিত। দুর্ভাগ্য আমাদের যে স্বাধীনতা যুদ্ধের পরে পরেই আমাদের সেই স্বপ্ন আশা আকাঙ্ক্ষা ধ্বংস হয়ে গেছে। আজকে যে আওয়ামী লীগ মধ্যরাতে নির্বাচন করে বেআইনিভাবে জোর করে ক্ষমতা দখল করে আছে, সেই আওয়ামী লীগই সেদিন এই দেশের মানুষের সমস্ত আশা আকাঙ্ক্ষাকে ধ্বংস করে দিয়েছিল। দীর্ঘ 4-5 বছর তারা স্টিম রোলার চালিয়ে তারা একটা একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করেছিল, যাতে আমাদের গণতন্ত্র সেদিন ধ্বংস হয়ে গেছে। প্রিয় ভাই ও বোনেরা,
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বরণ অর্থাৎ তাকে হত্যা, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারা অন্তরীণ করা এবং আমাদের ভবিষ্যতের যাকে নিয়ে আমরা স্বপ্ন দেখি সেই সম্ভাবনাময় তরুণ নেতা জনাব তাহেরুর রহমানকে নির্বাসিত করা, বাংলাদেশের স্বাধীনতাকামী 35 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা করা, 500-এর অধিক নেতা কর্মীকে গুম করে দেওয়া, 60-এর অধিক মানুষকে হত্যা করা, এই সব একই সূত্রে গাঁথা। সেই সূত্রটি হচ্ছে যে বাংলাদেশ যেন নিজের পায়ে নিজে দাঁড়াতে না পারে, বাংলাদেশের যেন একটা শক্তিশালী স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হয়ে উঠতে না পারে, সেই জন্যই জাতীয় এবং আন্তর্জাতিক চক্রান্তের ফলেই এই অবস্থা সৃষ্টি হয়েছে। এটাকে হালকা করে দেখার কোনো অবকাশ নাই। পৃথিবীর সব দেশেই যেখানে কলোনি ছিল, উপনিবেশ ছিল, যেখানে অন্য দেশ বা অন্য শক্তি একটা জাতিকে পদানত করেছিল, সব দেশেই জনগণকে কিন্তু সেই স্বাধীনতার জন্য তাদেরকে লড়াই করতে হয়েছে, তাদেরকে প্রাণ দিতে হয়েছে। এই বাংলাদেশেও আমরা কিন্তু দীর্ঘকাল ধরে সেই প্রাণ দিচ্ছি। 1952 সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে তারপরে 69-এর গণ অভ্যুত্থান, 71-এর স্বাধীনতা যুদ্ধ সেই কথাই প্রমাণ করে যে যুদ্ধ ছাড়া, লড়াই ছাড়া, সংগ্রাম ছাড়া কোনো দাবি আদায় করা সম্ভব নয়। আজকে এখানে যারা বসে আছেন তারা অনেকেই 90-এর যে ছাত্র গণ অভ্যুত্থান সেই অভ্যুত্থানের নায়ক ছিলেন, তারা জানেন সেদিন স্বৈরাচারের স্বাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে একইভাবে আমাদের নেতা কর্মীরা নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারাবরণ করেছেন, অনেকে গুলি খেয়েছেন। এই আমাদের এখানে বিবি সাহেব আছেন, তিনি সেদিন গুলি করতে হয়েছে, মারা গেছেন অনেকে। তাই আজকে এই যে 14 বছর ধরে এই ফ্যাসিবাদী সরকার, এই কর্তৃত্ববাদী সরকার আওয়ামী লীগ, যারা আজকে এই দেশের মানুষের সমস্ত স্বপ্নগুলোকে ভেঙে খানখান করে দিয়েছে, তারা আজকে অন্য শক্তির প্রতিনিধিত্ব করে বাংলাদেশে একটা তাবেদার রাষ্ট্র তৈরি করেছে, বাংলাদেশকে একটা বাজারে পরিণত করতে চলেছে এবং তারই প্রতিনিধিত্ব করছে আজকের এই সরকার, আওয়ামী লীগ সরকার। সেই জন্য আমরা সবসময় যেটা বলি, এটা বেসিক্যালি এটা একটা পুতুল সরকার, বাংলাদেশকে তারা একটা তাবেদার রাষ্ট্রে পরিণত করছে। এই আপনাদের এই গত 14 বছরে এই রাষ্ট্রের কি ভয়াবহ পরিণতি তারা করেছে আমরা সবাই সেটা জানি। যেখানে বিএনপি বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিল, তারা আজকে এটাকে একদলীয় শাসন ব্যবস্থা একটা ভিন্ন মোড়কে, গণতন্ত্রের মোড়কে নিয়ে এসেছে। আমাদের জনগণের যে ভোটের অধিকার ছিল সেই অধিকারগুলোকে তারা কেড়ে নিয়েছে। আমাদের সংবাদকর্মী ভাইদের, সংবাদ মাধ্যমের যে স্বাধীনতা ছিল সেই স্বাধীনতা তারা বিনষ্ট করে দিয়েছে। গতকালই দেখলাম আমাদের তথ্যমন্ত্রী বলছেন যে সোশ্যাল মিডিয়ায় বা বাইরে থেকে যে সমস্ত টিভি পরিচালিত হয় সেই টিভিগুলো এখানে পরিচালনা করতে গেলে এখান থেকে আপনার অনুমতি গ্রহণ করতে হবে। অর্থাৎ আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে সত্য কথাগুলো প্রচারিত হয়, গণতন্ত্রের পক্ষে যারা কথা বলে তাদেরকেও এখন সরকার নিয়ন্ত্রণ করবে, ইতিমধ্যে করেছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, অন্যান্য আইনের মাধ্যমে সংবাদপত্রের যে স্বাধীনতা সেটাকে তারা ধ্বংস করেছে, কথা বলার স্বাধীনতাকে তারা ধ্বংস করেছে, অর্থনীতির কথা বলে তার চমৎকার উন্নয়ন হচ্ছে। সেদিনে বলেছে যে সিঙ্গাপুরের মতো বানাবে আপনার কক্সবাজারকে, যে দেশে আমি আজকে এখানে আসতে আসতে দেখলাম ফুটপাথের ধারে আপনার ছিন্নমূল মানুষ ফুটপাথের মধ্যে পড়ে আছে, স্বামী সন্তান স্ত্রী নিয়ে সেই ফুটপাথের মধ্যে ঘর তৈরি করেছে পলিথিনের কাপড় দিয়ে, সেখানে তিনি এখন সিঙ্গাপুর বানাচ্ছেন, মেগা প্রজেক্ট
দের নামে মেগা দুর্নীতি করেছেন। আজকে দেখলাম আপনারা কয়েকদিন আগেই আপনারা দেখেছেন মেট্রো রেলের ট্রায়াল একটা চারটা স্টেশনে আপনার রেল চলেছে। আমাদের মানুষ খুব উৎফুল্ল হয়ে উঠল, অনেকেই দেখেছি আমি বলছে যে পরিবর্তন হবে। পরিবর্তন কি শুধুমাত্র এই ঢাকায় কয়েকটা মেগা প্রজেক্ট করে? সাধারণ মানুষের পরিবর্তনটা কোথায়? আজকে চালের দাম তিন গুণ বেড়েছে, 50 টাকা নিচে মোটা চাল পাওয়া যায় না। সয়াবিন তেলের দাম আজকে 140-145 নিচে পাওয়া যায় না। আলুর দাম বেড়েছে, লবণের দাম বেড়েছে, চিনির দাম বেড়েছে, প্রত্যেকটা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আজকে আকাশ চুম্বি হয়ে গেছে, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা বাইরে চলে গেছে। বন্ধুগণ, পত্রিকা খুললেই হত্যা, ধর্ষণ, নির্যাতন, নারী নির্যাতন এছাড়া কোনো খবরই চোখে পড়ে না। যখন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সম্পূর্ণ ব্যর্থ হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা করতে, আমরা খবরের কাগজে দেখি যে কারা হত্যা করছে বেশিরভাগ দেখাচ্ছে পুলিশের লোক র্যানসাম আদায় করছে, আপনার জোর করে তুল অপহরণ করে তুলে নিয়ে গিয়ে চাঁদা আদায় করছে। আমরা যখন দেখছি যে আপনার পুলিশের অফিসার তারা ধর্ষণের জন্য অভিযুক্ত হচ্ছে, পত্রিকা খুলে দেখবেন তখন তারা আবার একটা নতুন কারসাজি শুরু করেছে। আইজি বলেছেন যে এখন পুলিশ সাংবাদিকতাও করবে। কি অবস্থা দেশের যে এখন আইন শৃঙ্খলা রক্ষা বাদ দিয়ে এই চোর ডাকাতকে ধরা বাদ দিয়ে যারা অন্যায় করছে তাদেরকে ধরা বাদ দিয়ে তারা সাংবাদিকতাও করবে? এটা কিন্তু সুদূর প্রসারী, সুদূর প্রসারী, এটা মনে রাখছে আমাদের। পুলিশ যখন সাংবাদিকতা করতে চায় তাহলে বুঝতে হবে এই রাষ্ট্র আর নেই, এই রাষ্ট্রে করবে না কেন? পুলিশকে এত ক্ষমতা দেওয়া হয়েছে, এবার তো নিজেরাই বলে যে বাতির রাজা হচ্ছে ফিলিস, মাছের রাজা ইলিশ, আর দেশের রাজা হচ্ছে পুলিশ। এটা তো ওরা নিজেরাই বলে, এটা আমার কথা নয় ওরা এদেরই কথা। এবং আজকাল আপনি জেলাগুলোতে যদি যান, আপনি ঢাকা ডিসি অফিসে যান যেখানে আইন শৃঙ্খলা রক্ষা কমিটির মিটিং হয় বা কোনো উন্নয়নমূলক মিটিং হয়, সেখানে সরকারি আমলারাই সবচেয়ে বেশি আওয়ামী লীগের দায়িত্ব পালন করেন। আওয়ামী লীগ কোথায়? আওয়ামী লীগ তো নাই এখন, এখন তো পুরো আমলা লীগ। এই আমলা মানে সামরিক, বেসামরিক, পুলিশ সব। এই একটা অবস্থা বাংলাদেশের। করোনা করলো তারা, করোনা মোকাবেলা এখন কালকেও বলেছে যে এত সাকসেসফুল নাকি আর কারো হয়নি। সে দেশে এখন পর্যন্ত 4% মাত্র টিকা দেওয়া হয়েছে, সেই দেশে আপনি বলছেন সাকসেসফুল? যে দেশে এখন পর্যন্ত টিকা কোত্থেকে সংগ্রহ করছেন, তার বিতরণ কিভাবে করবেন, মানুষ কবে টিকা পাবে তার কোনো নিশ্চয়তা নেই। এই দৃষ্টিটা অন্যদিকে সরানোর জন্যই এই আবল তাবল কথা বলতে শুরু করেছে। এই যে আপনারা এখন বলছে যে আমাদের স্বাধীনতার ঘোষক সম্পর্কে বিভিন্ন রকম কুরুচিপূর্ণ মন্তব্য, আমাদের নেতা তারকাম সম্পর্কে কুরুচিপূর্ণ, বেগম খালেদিয়া সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য, এটা একটাই উদ্দেশ্য, জনগণের সমস্যার সমাধান করতে না পেরে জনগণের দৃষ্টিটা অন্যদিকে ফেরা। এদেরকে জনগণের বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে, কোনো উপায় নেই এদেরকে তাদের বন্ধ করার, কারণ তারা এই দেশের যা অর্জন 1971 সালের স্বাধীনতা যুদ্ধে, 90-এর ছাত্র গণ আন্দোলনের ফলে গণতন্ত্রের অর্জন সবকিছুকে এরা ধ্বংস করে দিয়েছে। এরা এখন একটা আগ্রাসী এবং লেজুর বৃত্তি করা একটা দলে পরিণত হয়ে গেছে। আমি বক্তব্য দীর্ঘ করবো না, পারছিও না, শরীরে অত ভালো লাগছে না। আমি তো একটা জিনিস বারবার করে যেটা বলতে চাই, সেটা হচ্ছে যে এই ধরনের সরকার কোনো দিন বেশি দিন টেকে না, টিকতে পারে না, যাদের জনগণের ভিত্তি নেই, যারা রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে তারা কখনো টিকে থাকতে পারে না। কিন্তু এই টিকে থাকতে না পারার জন্য যে কাজটি করা দরকার সেটা হচ্ছে জনগণকে ঐক্যবদ্ধ, মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। এবং বাংলাদেশেই চিরকাল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ হয়েছে, মানুষ রুখে দাঁড়িয়েছে, সংগ্রাম করেছে, আজকে সেই সংগ্রামে উদ্বুদ্ধ করতে হবে আমাদের জনগণ। আমাদেরকে ছড়িয়ে পড়তে হবে গ্রামে গঞ্জে পথে প্রান্তরে, যে মানুষকে একত্রিত করতে হবে ঐক্যবদ্ধ গণ আন্দোলনের মধ্যে দিয়েই এই ফ্যাসিস্ট সরকারকে পরাজিত করতে হবে। বন্ধুগণ, একটা কথা এখানে অনেকেই বলেছে, আমি আবার রিপিট করতে চাই,
আমাদের এক বন্ধু এখানে বক্তৃতা করেছেন, কোনো পরিবর্তন সবই বলেছেন, কোনো পরিবর্তনই হয় না যদি যুবকরা সামনে, তরুণরা যদি সামনে এগিয়ে না আসে। এই যুব এবং তরুণদেরকে আজকে আমাদেরকে অনুপ্রাণিত করতে হবে। যেই অনেকে বলে যে এটা বিএনপির সংকট, আমাদের বিশেষ করে সাংবাদিক ভাইরা টেলিফোন করে বলে বলে কি বিএনপির কি সংকট, আর বিএনপির সংকট কোথায়? এটা এটা তো জাতির সম্পদ, রাষ্ট্রের সম্পদ। গোটা দেশ আজকে ধ্বংস হয়ে যাচ্ছে, গোটা জাতি আজকে তার সমস্ত অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছে। সেখানে সেই সংকট না দেখে তারা এখন দেখছেন বিএনপির সংকট। বিএনপি তো লড়াই করছে, বিএনপির নেত্রী আজকে কারাগারে, বিএনপির নেতা আজকে নির্বাসিত, হাজার হাজার মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা অনেকে কারাগারে আছেন এখনো। গতকালই চট্টগ্রামে দেখেন আপনারা এই প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে, সেখানে তারা লাঠিচার্জ করছে, করতে দেয়নি। এর আগে দিন আপনাদের মনে আছে 17 তারিখে ঢাকা নর্থ এবং সাউথের যারা মাজারে ফুল দিতে গিয়েছিলেন সেখানেও 186 রাউন্ড গুলি বর্ষণ করা হয়েছে। বাংলাদেশের অনেক জায়গায় এইভাবে আপনার আমাদের প্রতিষ্ঠা বার্ষিকীর প্রোগ্রামকে অনুসাদ করে দেওয়া হয়েছে। আমরা এগুলো তীব্র নিন্দা জানাচ্ছি, অবিলম্বে যারা গ্রেফতার হয়েছে তাদেরকে মুক্তি করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। আমি আজকে যেন তারেক রহমান সাহেবের মুক্তি দিবসে এই প্রার্থনাই করতে চাই, এই প্রত্যয় দিতে চাই যে আজকে জনগণের, ছাত্র জনগণের একটা সফল অভ্যুত্থানের মধ্যে দিয়ে এই ভয়াবহ যে একটা পদলেহনকারী সরকার, সেই পদলেহনকারী সরকারকে পরাজিত করে জনগণের একটা সরকার প্রতিষ্ঠা করতে হবে। আমাদেরকে অবশ্যই এখানে একটা সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে জনগণের পরিচয় পার্লামেন্ট তৈরি করে সরকার গঠন করতে হবে, এবং তার জন্যে একটা নির্বাচন কমিশন গঠন করতে হবে সম্পূর্ণ নিরপেক্ষ, এবং নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় নির্বাচনকালীন সময়ে একটি নিরপেক্ষ সরকার গঠন করে তারপরে নির্বাচনের মধ্যে পরাজিত করতে হবে। আসুন আজকে তারেক রহমান সাহেবের এই মুক্তি দিবসে আমরা সেই লক্ষ্যে সবাই ঝাঁপিয়ে পড়ি এবং আমরা এই দেশকে মুক্ত করি, গণতন্ত্রকে মুক্ত করি, দেশনেত্রী এবং খাদের জিয়াকে মুক্ত করি, এবং আমাদের যারা বন্দী হয়েছেন তাদের সকলকে মুক্ত করি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া মারক, দেশনেত্রী খাদের জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।